কিছুক্ষণ আগেই ঘটলো হাওড়া লাইনে লোকাল ট্রেন ও মালগাড়ির মুখোমুখি ভয়ঙ্কর সংঘর্ষ। সংঘর্ষের জেরে লোকাল ট্রেনের চালকের কামরা এবং মালগাড়ির চাকা ভেঙে দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এর জেরে বন্ধ হাওড়া বর্ধমান কর্ড মেইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল, চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত যাত্রীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল, চলছে জোরকদমে উদ্ধার কাজ। তবে এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনাটি কখন কোথায় কিভাবে ঘটল, কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছেন, কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বর্ধমানের শক্তিগড় স্টেশনে লোকাল ট্রেন ও মালগাড়ির সংঘর্ষের জেরে হাওড়া বর্ধমান মেইন ও কর্ড লাইনে ব্যাহত ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে হাওড়ামুখী একাধিক দূরপাল্লার ট্রেন। মেইন লাইনে হাওড়া থেকে মেমারি পর্যন্ত সমস্ত লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কর্ড শাখায় হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লোকাল ট্রেন যাতায়াত করছে। শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল বর্ধমান লোকাল। 10 ঘন্টা ধরে বন্ধ হাওড়া বর্ধমান কর্ড মেইন এবং ডাউন লাইনে ট্রেন চলাচল। গতকাল রাত 9:15 নাগাদ শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, হাওড়ামুখী ব্যান্ডেল বর্ধমান লোকাল এবং মালগাড়ি ডাইভারশনের সময় একই লাইনে চলে আসে। সংঘর্ষের অভিঘাতে লোকাল ট্রেনের চালকের কামরা এবং মালগাড়ির চাকা ভেঙে দুটি বগি লাইনচ্যুত হয়। অল্পের জন্য রক্ষা পান লোকাল ট্রেনের যাত্রীরা। ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। লাইন মেরামতির কাজ চলছে। সিগন্যাল সমস্যার জেরে দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রেলের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। আপাতত ট্রেনটি ওই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। স্টেশনের কাছাকাছি থাকায় ট্রেনের গতি খুব বেশি ছিল না, সে কারণেই দুর্ঘটনা এড়িয়ে যায় ট্রেনটি।